الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ہر لہجہ ہے مومن کی نئی شان نئی آن, گفتار میں کردار میں اللہ کی برہان. یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قابل نظر آتا حقیقت میں ہے قرآن. قہاری غفاری قدوسی جبروت, قہاری غفاری قدوسی جبروت, یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان. یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان. لا الہ الا اللہ, لا الہ الا اللہ. অল্প সময় কিছু জরুরি আমলি কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন. আপনাদের কাছে অনুরোধ থাকবে কথাগুলি আমলের নিয়তে দিলের কারণে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ. যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَذْكُرُونِ أَذْكُرْكُمْ, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব. এটাই আমার আলোচনার বিষয়. আল্লাহ বান্দাকে বলতেছে বান্দা স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব. এখানে বান্দার স্মরণ করার কি অর্থ আর আল্লাহর স্মরণ করার কি অর্থ? আল্লাহর স্মরণে তো আমরা আছি নাকি? আল্লাহর স্মরণের বাইরে তো কোনো মাখলুকই নাই. তারপরও আল্লাহ বলতেছে তো আমি তোমাকে স্মরণ করবো, তাহলে এখানে স্মরণ করার অর্থ কি? আল্লাহ বান্দা আল্লাহকে স্মরণ করবে, ইয়াদ করবে, আল্লাহ পাকের জিকির করবে. এই জিকির এই স্মরণের অর্থ কি? খেয়াল করেন মুফাসসিরিনে কেরাম এবং সুফিয়াই কেরাম, মুফাসসিরিনের ভিতরে একটা গুরু আছে শুধু তাফসীরের জগতে খেদমত করেছেন, আবার আরেক গুরু আছে তাফসীরের জগতেও খেদমত করেছেন, তাসাউফের জগতেও খেদমত করেছেন, আবার আরেক গুরু আছে যারা শুধু তাসাউফ নিয়েই ছিলেন, তাফসীর জগতে তাদের খেদমত তেমন একটা নাই. এই সব গ্রুপ মিলে এই আয়াতে বিভিন্ন অর্থ তারা করেছেন. মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা একরকম, সুফিয়ায়ে কেরামের ব্যাখ্যা আরেক রকম, কাছাকাছি বেশি দূরে না. মুফাসসিরিনে কেরাম এই আয়াতের বহু অর্থ লিখেছেন,
তার মধ্যে একটি অর্থ এরকম লেখেন যে বান্দা তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, কোনো সমস্যায় পড়ে যাও, কোনো অসুবিধায় পড়ে যাও, তাহলে ওই বিপদে সমস্যায় তোমার দুঃখে কষ্টে যত বড় বিপদেই হোক দুনিয়ার কারো কাছে না বলিয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া শাহী দরবারে দুটা হাত উঠাইয়া ওই শাহী দরবারের কাছে বলো, আল্লাহর কাছে বলো, আমরা তো বিপদে পড়লে ডানে চাই বামে চাই, টাকার লেনদেন করি, কত কিছু করি। আল্লাহ বলেন বান্দা কারো দিকে না যাইয়া, কোন টাকার লেনদেন না করিয়া বিপদ দিছি আমি, বিপদ থেকে মুক্তি দাতাও আমি আল্লাহ, আমি আল্লাহ। এখন বিপদে যদি আমি আল্লাহকে স্মরণ করো আজ করবো, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে স্মরণ করবো, বুঝতেছেন আমার কথা? ইতিহাসের পাতায় প্রমাণ করার জন্য এই ব্যাখ্যাগুলি বহু ঘটনা তারা তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন যে বিপদ দিয়েছেন আল্লাহ, মুক্তিদাতা আল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যে হালওয়ালা ছিলেন ওনারাও এরকম হালওয়ালা ছিলেন, ও অর্ধওয়ালা ছিলেন। মাঝে মধ্যে বর্ধের হালত তৈরি হয়ে যেত, মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের কিছু সম্পর্ক আল্লাহর সাথে মাঝে মধ্যে এমন কায়েম হয় যে তখন তারা আর নিজেরা নিজেদের মধ্যে থাকে না, তারা একটু ব্যতিক্রম হয়ে যায়। যেমন আমার দাদাজন রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেন, যে ঘটনাটা আমি একটা আল্লাহর ওলির খুতবাতের মধ্যে পেয়েছি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আল্লাহর সাথে তার এমন একটা সম্পর্ক হয়ে যেত যে তিনি দুনিয়ার কাউকে চিনতেন না। দাদাজান রহমতুল্লাহ বলতেন যে একবার হযরত আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই লেকের নিচে শোয়া, তা খুব বেশি বলতে গুরু দিলা জানেন, হঠাৎ কোন আল্লাহর রাসূল উঠে যাচ্ছেন লেপ ছেড়ে দিয়ে, কোনো কথা নাই বাড়তি নাই কিছু নাই। আম্মাদান আয়েশা পিছন দিয়ে বলে কাপড় ধরছে, ও আল্লাহর রাসূল কোথায় যান কিছু বলেন না দেখি। আল্লাহর রাসূল বলে বলে তুমি কে, বুঝলেন তুমি কে, এটা কই কি আমি কে, এক লেখে নিজে শোয়া আমি কে, কোথায় আমি তো আয়েশা, দুনিয়ার কারো বেশি না এটা ওদের করতে কি কইছো, আমি তো মালুম কিছিয়া
কামড়
ছিল। কামড় দেওয়ার পরে অল্প সাতটা পিছনে দিচ্ছে, জিরা দেখছি দেখে একটা ছোট বাচ্চা, ছোট একটা দিচ্ছে তার কামড় দিচ্ছে, সেও দিচ্ছে তার একটা কামড় দিল। কামড় দিয়ে তোমরা কামড়া কামড়ি লাগছে, কামড়া কামড়ি লাগছে তোমরাই শেষ, তোমরাই কি জুনুম মিস্ত্রিরা বুঝতে পারছি নাই ঘটনা কি। এই যে কাটরিয়া ঘুমাইতেছে, তার হায়াত এখনো শেষ হয় নাই, হায়াত এখনো আছে। অজগর সাপ তাকে মারতেছে, আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানো, এই জন্য আমরা পরিবারের বৃষ্টি হয় না তার বাঁচার ব্যবস্থা। বুঝতে পারছেন আমি কাটরিয়া গাছকা কি বলে কাটকারি, এটাই আমার পেশা, বাজারে বিক্রি করি। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যেখানে বাঘ বললো বহু কিছু থাকে, তো যখন একটু ক্লান্ত হয়ে ঘুমাই তখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুমাই। আল্লাহ দুনিয়ার কেউ নাই, হাজারো বাঘ পাল্লো সাপ দিচ্ছে আমার আশেপাশে আছে, হেফাজত কেউ করতে পারে না, আপনার উপরে ভরসা করে আপনার নাম নিয়ে শুনতেছি, আল্লাহ আপনি হেফাজত করেন। কি বুঝলেন, কি বুঝলাম, যে বান্দায় যদি আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করতে পারে, যেখানে স্মরণ করে যেভাবে দরকার সেভাবে যদি করতে পারে, তাহলে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। তুমি যদি আল্লাহর যতগুলি ফরজ ওয়াজিব ইবাদত আছে সব ফরজ ওয়াজিব ইবাদত গুলি করিয়া যদি সকাল সন্ধ্যা হাদিসে বর্ণিত যতগুলি ওজিফা আছে, যতগুলি জিকির আজকার আছে, এগুলি যদি নিয়মিত আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব কিভাবে, বেলায়েতের মাকাম দিয়া। এই তাসাউফের জগতে কয়েকটা মাকাম আছে, বেলায়েত বিশেষ করে জিকির আজকার দুটাই লাগবে, একটা নয়, জিকিরে কলবি এক জিনিস, জিকিরে লিসানি আরেক জিনিস, দুটার মাধ্যমে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আজ জানেন
যে সাত পাওয়ার লেগে যে মেডিসিন দেওয়ার দরকার, সালাদ দেওয়ার দরকার, এই সালাদটা আমরা দিতে পারি না। বিরিয়ানি এলে বলছি কিন্তু বিরিয়ানিটা স্বাদ লাগে, কিন্তু সালাদ যে দিতে ওইটা ভুলে গেছি। যাই বলে বিরিয়ানিটা তেমন একটা মজা লাগে না, সালাদ যদি দিতে পারি তাহলে এটার মজা অন্যরকম হয়ে যাবে। ঠিকই ঠিক না? ও ভাই বিরিয়ানিরও সালাদ আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এটার একটা সালাদ আছে, সেই সালাদটা কি? সেটা হলো আল্লাহর ওলিদের রুহানি সালাদ। আমি হাদিসের মধ্যে বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি পড়লে সওয়াব হয়, আলহামদুলিল্লাহ পড়ছি, মজাও পাইছি, ওইরকম না। কিন্তু যখন একজন হযরতের হাতে হাত দিছি তখন দিছি মজাই আলাদা, স্বাদই আলাদা, তখন দিনের অবস্থা অন্যরকম। তখন সুবহানাল্লাহ ডাক দিয়ে দিন যেন কেমন একটা বেচাইন বেকারার হয়ে যায়। দেখেন আর বুঝতেন না যারা বিক্রি করেন, তারা বুঝতে না। আল্লাহ আকবার, আহ
কি কইতাম এই মুরব্বীরা আছেন মুরব্বীরা কথা বলবেন এই শুধু আছেই আমাদের মুরব্বীরা অসুস্থ হয়ে গেছে সবাই অসুস্থ একটু মুরব্বীদের সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই আর সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয় সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আল্লাহ হাফেজ সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ